কাছে এবং দূরে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন গানের ডায়রি চ্যানেলের নতুন অনুষ্ঠান, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা শুরুতে পরিচয় করে দিচ্ছি আজকে কারা গান করবেন, কে গান করবেন এবং আমাদের সাথে গেস্টকে কারা বাজাবেন। আমাদের সাথে আছেন আপনাদের সবার অতি পরিচিত, অতি প্রিয়, সকলের প্রিয় শিল্পী শিরিন জাওয়াদ। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথে আছেন আপনাদের আরেক পরিচিত মানুষ। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম আমাদের অনুষ্ঠানে আমরা একজন শিল্পীর সাথে একজন গেস্ট রাখবো, যিনি কিনা গান নিয়ে, গানের কথা নিয়ে, সুর নিয়ে কথা বলবেন এবং তিনি হবেন আমাদের এই কালচারাল অ্যাক্টিভিটিসের একজন সাংস্কৃতিক জগতের মানুষ, আপনাদের সকলের পরিচিত নাটকের শিল্পী, নাট্যশিল্পী এবং কালচারাল অ্যাক্টিভিটিস। তার নাম হচ্ছে স্মৃতি আজাদ। স্মৃতি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর আছেন কিবোর্ডে, আপনারা সবাই থেকে চেনেন, অত্যন্ত জনপ্রিয় শিল্পী অমিত। তারপরে আছে একই আকারের নাম অমি, গিটারে আজকে আমাদের সাথে পুরো অনুষ্ঠানে থাকবে। পরবর্তীতে আছে পাপ্পু, প্যাডে। আর সবশেষে আছেন পিয়াস বড়ুয়াত। আমরা তো হাততালি দিতে পারবো না দর্শকদের, আমরাই হাততালি দিই সবার জন্য, একটা নিজেরা নিজেরা হাততালি দিই। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আমাদের আজকের যিনি গেস্ট তার সাথে। তার আগে আমরা শুরু করতে চাই শিরিনের একটি গান দিয়ে। শিরিন নিয়ে অনেক কথা আছে, যেহেতু আমরা একজন গেস্ট এখানে এসেছেন, শিরিনকে নিয়ে অনেক কথা হবে, তার পেছনে গল্প শুনব। শিরিন, শুরু করা যাক আমাদের আজকে অনুষ্ঠান, গান দিয়ে শুরু করুন। আর বরাবরই সে দাঁড়িয়ে গান করবে, আমরা দুঃখিত, কারণ শিরিন দাঁড়িয়ে গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম গান আমি আসলে আমার একটা ফেভারিট গান দিয়ে শুরু করব, এটা গাউস ভান্ডারি গান। গাউস ভান্ডারি রহমতুল্লাহ হে বাবা, লাখো সালাম তোমার পায়ে বাবা, লাখো সালাম তোমার পায়ে। তোমার গুণ গায় ভান্ডারি, তোমার গুণ গায়।
লইয়া যাইও তোমারে কেউ আয় বাবা লাহাকো সালাম তোমার পায় বাবা লাহাকো সালাম তোমার বাবা শুধু চাই তোমায় আমি আর কিছু চাই না বাবা শুধু চাই তোমায় আমি লাহাকো সালাম তোমার পায় বাবা লাহাকো সালাম তোমার পায় ভান্ডারি রহমতুল্লাহ হ্যাঁ আলায় বাবা লাহাকো সালাম তোমার পায় বাবা লাহাকো সালাম তোমার পায় বাবা টায়ার্ড হয়ে গেছেন টায়ার্ড হন নাই আমরা একটু স্মৃতি আপার সাথে আলাপে যাই তারপরে আপনার কাছে আসবো স্মৃতি আপা একটু যদি বলেন শিরিনকে আপনি কীভাবে চেনেন অনেক আগের থেকে চিনি ২০ বছর কীভাবে গেছে ও তো আসলে একজন ভালো অভিনেত্রী হিসেবে আমি চিনি কারণ 98 আমার সঙ্গে প্রথম অভিনয় করেছে আমরা একটি নাটক করেছিলাম বিমান বাংলাদেশে বিমানবন্দরে একটি মানুষকে মেরে ফেলা হয়েছিল সুরতালি তাকে নিয়ে নেসর ভাই একজন নেসর মাহমুদ উনি একটি নাটক লিখেছিলেন সেই নাটকে প্রথম অভিনয় করেছিলাম আমরা দুজন একসাথে কাজ করেছিলাম এটা একটা নতুন তথ্য আমরা অনেকেই বলি আজকে যারা টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন না শিরিন নাটক করতেন শিরিন কি বলবেন এই নাটকের বিষয়ে সরি ও বলেছে আমাকে আপনার মনে আছে নাটকের কথা গোপন কিছু হ্যাঁ মনে আছে আসলে ডু আই নিড দ্য মাইক্রোফোন ইয়েস মনে আছে অ্যাকচুয়ালি আমরা কি করছিলাম সাদা কাপড় পরে আমরা একটা ডেথ সিন করছিলাম সামবডি মারা গিয়েছিল তো আমাদের ক্রাইং সিন ছিল মনে আছে শুধু কান্না নয় ও বিমানের যাত্রী হিসেবে ছিল আমার ছেলে ওর ছেলে হয়েছিল তিন মাস তখন আমার ছেলের বয়স প্রত্যয়ের প্রত্যয়ের মা হিসেবে অভিনয় করেছিল হচ্ছে শিরিন বাবু গানের আগে করতেন না নাটকের আগে হ্যাঁ গান তো স্বাভাবিক করতাম অনেক বাউল বাউল গান করতাম বাউল আসর গুলাতে আমাকে দেখা যেত নাটকে থাকলেন না কেন নাটকে অ্যাকচুয়ালি আমার ফোকাস ছিল আমি গান করতাম আই ওয়াজ আ বাথরুম সিঙ্গার আর সারাক্ষণই আমি অ্যাকচুয়ালি একটা লোনার ছিলাম লাইক একা একা আই ইউজ টু লাভ মাই ওন কোম্পানি একা একা থাকতাম সবসময় ফ্রেন্ডস ছিল বাট এতটুকু ইন্টারেস্ট ছিল না শুধু বৈশা বৈশা গান করতাম আমার আব্বু আই হ্যাভ টু সাই সালাম টু মাই ড্যাড ইফ ইজ ওয়াচিং It was a very good man. He still is a good man. So, Abbu, like, I was like, I don't know what to do. I would listen to songs and sing songs. And he used to say, I don't know what to do, I don't know what to do. But he was so patient with me. Unbelievable. So, that was my job. I would listen to songs, eat songs and sing একটা মজার তথ্য দিই আপনাকে আমি একবার আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি যাচ্ছিলাম মেশিনের নৌকা করে ওদিকে পানি ছিল আর যে জায়গাটা আমার মামার বাড়ি নৌকা দিয়ে যেতে হতো ওই সময় তো নৌকোতে একটা ছেলে মোবাইল ফোনে পাঞ্জাবিওয়ালা বাজাচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম পাঞ্জাবিওয়ালা যে গায়ে তাকে চেনো তুমি বাচ্চা ছেলে বয়স কত হবে ১৩ ১৪ ১৫
বলল না আমি চিনি ওর শিরিন, আমি শিরিন কোথায় থাকে? বললো জানি না। সে জানে না শিরিন কোথায় থাকে, কিচ্ছু জানে না, কিন্তু পাঞ্জাবিওলা গানটা সে শুনেছে। সে বলছে পাঞ্জাবিওলা শিরিন। আমরা পাঞ্জাবিওলা শিরিনের গল্প শুনবো, তার আগে আরেকটা গান শুনে আসি। এই গানটা আসলে আমার থার্ড অ্যালবামে অনেক প্রিয় গান, আবার অনেক পুরানো গান। খুন যৌবনে তোমার শানে মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু।
you guys. বাহ কেমন লাগলো? কেমন লাগলো দর্শকরা বিচার করবে। আমরা যদি বলি ভালো শেষ করতে পারবো না। আমি সারাক্ষণ আপনার গানের প্রশংসা করে প্রোগ্রাম শেষ করে দিতে পারবো। এত ভালো গান করেন আপনি, কিন্তু সেটা আজকে যারা চ্যানেলস দেখছে, গানের ডায়েরি দেখছে, তারা বিচার করবে। আমি পরবর্তী গানে যাওয়ার আগে ছোট্ট একটি আহ্বান জানাচ্ছি আমাদের যারা দর্শক শ্রোতা তাদেরকে, যে আমরা আগামী 30 তারিখে, আপনারা জানেন বাংলাদেশে আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় শিল্পী, মিউজিক লিজেন্ড যাকে বলা হয়, তিনি হচ্ছেন লাকি আকন। তিনি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, তিনি অত্যন্ত মারাত্মকভাবে আক্রান্ত। তাকে সাহায্যের জন্য আমরা হাত বাড়াবো, তাকে সাহায্য করবার জন্য 30 তারিখ কয়টা আপা? মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 10টা অক্সফোর্ড হাউস বেতলগিনে আমরা সবাই যাব, 20 পাউন্ড দিয়ে টিকিট কিনবো এবং তাকে সাহায্য করব। আমরা কতভাবে কত পয়সা নষ্ট করি, আসুন আমরা একজন একজন সঙ্গীতের একজন মহান মানুষকে বাঁচিয়ে তুলি, চেষ্টা করি অন্তত। কী বলেন সেরিন? আমিও আসলে সাপোর্ট করছি। আমি আসলে আরও কিছু কলিগ সিঙ্গারসরা আছে, হ্যাঁ সবাইকেও বলছি, ফেসবুকেও দিছি। আসলে জাহাঙ্গীর ভাই যেটা বলতেছে, প্লিজ আপনারা যদিও একটু সাহায্য করতে পারেন, ইউ নো ইট উইল হেল্প টুয়ার্ডস হিজ ট্রিটমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট গানে যাব, তার আগে আপা একটু যদি বলেন শিরিনের গান সম্পর্কে। শিরিনাপুর গান আসলে আমরা তো অনেক বছর ধরে শুনি, ওর গান তো শুধু ভালোই গায় না, ও ভালো মানুষ একজন। আর আপনি একটু আগে বলছিলেন যে ওর গান বাংলাদেশে দোকানে, চায়ের দোকানের শিল্পীরাও, মানে যারা কাজ করে তারাও জানে। শুধু তাই নয়, আমি কানাডায় গিয়েছি, গাড়িতে ওর গান শুনেছি, তারপর মানে আমি বাজাইনি, আমি গাড়িতে যখন চড়েছি ওর গান শুনেছি, আমেরিকায় শুনেছি, সবাই ও মানে সব জায়গায় ওকে ওর গান শুনে। এটা আমাদের বিশাল একটি পাওয়া আমি মনে করি, একজন ব্রিটিশ বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি শিরিনকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী গানে যাই। ওকে, আপনারা বলে শুনছেন গানটা আমার থার্ড অ্যালবামে, কম্পোজ বাই ফুয়াদ। আই হোপ আপনাদের ভালো লাগবে। ও খুলে গেতে জিমালা, কৃষ্ণ মনে জ্বালা।
অনেক ভালো, অনেক ভালো। আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে আপনার তো অনেক জনপ্রিয় গান আছে, মানুষ জানে, সেটাতে আমরা পরে আসছি। আমরা একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আপনারা আবার শুনবেন শিরিনের গান, আমাদের স্মৃতি আপার কথা শুনবেন, আর ততক্ষণ পর্যন্ত আপনারা ঘুরে আসুন এবং ঘুরে এসে আমাদের সাথে থাকুন, চ্যানেলসের সাথে থাকুন। চ্যানেলের নতুন গানের অনুষ্ঠান গানের ডায়েরি নিয়ে এসেছি আমি জাহাঙ্গীর রানা। আজকে আমাদের সাথে আছে শিরিন, জনপ্রিয় শিল্পী বিলেত এবং বাংলাদেশের। আমরা যাচ্ছি আবার মূল অনুষ্ঠানের শুরুতেই যাচ্ছি আমি স্মৃতি আপার কাছে। স্মৃতি আপা, একটু যদি পেছনে যাই আমরা, একটু শিরিনের গান নিয়ে যদি একটু মূল্যায়ন করেন। আমি বিরতির সময় বলছিলাম যে বাংলাদেশের একজন অনেক নাম করা শিল্পী যার গানের গলার সাথে তার ওই যে ভিতর থেকে নাভি থেকে শব্দ আসার যে বিষয়, শেফালি ঘোষ, তার সাথে আমি একটা মিল খুঁজে পাই, আপনি কি বলেন? আমি মনে করি হ্যাঁ, আপনি রাইট। কারণ শেফালি আমারও খুব প্রিয় একজন শিল্পী, উনি খুব গুণী একজন শিল্পী, খুব ভালো গান করেন, তার সাথে ওর অনেক মিল আছে। আর আরেকটি জিনিস বলতে চাচ্ছি মানে তার সম্পর্কে, সে কিন্তু মানুষকে অনেক উপকার করে। আপনি একটি বিপদে পড়লেন বা যে কোনো একটা যে কোনো সময় আপনি যদি বলেন শিরিন শিরিনাপু আমার এটা দরকার বা এটা, ও জান প্রাণ দিয়ে একদম জাম্প করে, একদম মানে এটা হচ্ছে আগের থেকে দেখেছি, এখন না, আমি এখন এখনও দেখছি তাই করে। কিন্তু 20 বছর আগে ওর যেমনটি ছিল ঠিক তেমনি আছে, কোনো চেঞ্জ হয়নি ওর, ওর হাসিও চেঞ্জ হয়নি। একটা একটা গল্প আমরা শুনতে চাই যে পাঞ্জাবিওয়ালার পেছনে কোনো গল্প আছে কিনা, যেটা দিয়ে শিরিন জাওয়াদ আজকে দেশে এবং বিদেশে সারা বিশ্বে এত ফেমাস, তার কোনো গল্প আছে কিনা? আসলে একটা ফানি গল্প, আমি তখন আমি বাংলাদেশে ছিলাম, চিটাগাং গেছিলাম প্রোগ্রাম টোগ্রাম করে একটু ব্রেক নেওয়ার জন্য। তো কক্সবাজার গেছিলাম, কক্সবাজার আমার একটা কাজিন ছিল, উনি আর ওনার ওয়াইফ আমার সাথে আসছিল আর কি। তো আমরা বিচে ওই যে চেয়ারগুলো হায়ার করে বসি না, তো বসেছিলাম, তারপরে দেখি একটা পিচ্ছি ছেলে আসছিল, রাইট, আর বলে যে প্লিজ প্লিজ আমার গান শুনেন, আমি আমার গান শুনে আপনি আমাকে টাকা দিবেন, রাইট। তাই বলছি তুমি কি টাকা চাও, আমি এমনিও দিয়ে দিব, আমার গান গাইতে হবে না, ওকে। অ্যান্ড দেন সে না 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 আমার গান গাইতে হবে, আপনি আমার গান শুনুন, আমি তিনটা গান করবো, রাইট। তিনটা গান সে গাইলো, আর আরও কারো কারো গান, তারপর তারপরে আসছে পাঞ্জাবিওয়ালা, সে পাঞ্জাবিওয়ালা গাইয়ে যাচ্ছে আর নাইচা নাইচা যাচ্ছে। আর তারপর আমার কাজিনকে বলবো, বললো যে তুমি জানো এই গানটা কার? তো বলো যে হ্যাঁ একটা বিদেশি মহিলা, রাইট, ছোট্ট পিচ্ছি ছেলে, রাইট। আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম, রাইট। তখন তো বলে যে না তুমি চিনো ওনাকে, জীবনও দেখছো? হ্যাঁ নিউজ পেপারে দেখছি, টিভিতে দেখছি, উনি বাংলাদেশের না, উনি বিদেশের, রাইট। তো বলে যে তুমি জানো এইটাকে? তো বলে যে একটা বেটি। তো আমার কাজিন ওকে বললো যে এটা বেটি না, এই যে তুমি গান করতেছো না এই মানুষটা, বলে যে না সে দেখতে এরকম না। ওইখানে অনেক মজা করছি আমরা, তারপরে ওকে টাকা দিলাম আর কি। অ্যান্ড
ওইটাও একটা আসলে জীবনের গল্প যে একটা ছেলে এসে আমাকে আমার গান শোনাচ্ছে, দ্যাট ওয়াজ ভেরি নাইস। মনটা ভরে গেল, মনটা ভরে গেল। আর একটু খারাপ লাগলো যে ছোট ছেলে যে টাকার জন্য এই জিনিসটা করতেছে। সো আই মিন জানি উই অল देयर টু হেল্প देम আই সাপোজ। পাঞ্জাবি ওয়ালা কি সব জায়গায় গেলে গাইতে অনুরদাসে? হ্যাঁ, আমি আসলে অনেক ফেড আপ হয়ে গেছি গানটা নিয়ে, আপনি জানেন। কিন্তু আজকে আরেকবার ফেড আপ হতে হবে, কত লক্ষ লক্ষ বার গাইছি, আজকে আরেকবার ফেড আপ হতে হবে একটু পরে। হ্যাঁ, পরে গাবো এটা। আচ্ছা, আপনার কোনো আপনার কোনো গানের অনুরোধ আছে কিনা, কিংবা কোনো পছন্দের গান আছে কিনা শিরিনের কাছে? আছে, আমরা ঠিক করেছি, ওর সব গানই পছন্দ, তার মধ্যে কিছু কিছু আছে একটু আগে প্র্যাকটিস করেছে, ওগুলো করবে। আমরা তাহলে আরেকটা গানে যাই শিরিন, তারপরে কথা শুনবো। সামনে গিয়েছি যখন পিছে যাব না, সামনে গিয়েছি যখন পিছে যাব না, আমি শুধু রাজা বাবারি সিটি পার্ক আছে। জি,
লন্ডনের বাংলা গান, আপনি তো নাটকের মানুষ এবং গান গানের সাথে যুক্ত, একটু যদি বলেন যে আমাদের বাংলা গানকে এখানে আরও বেশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কী করা উচিত? আসলে নতুন প্রজন্মকে কাছে গানটাকে পৌঁছানোর জন্য কিছু ফিউশন দরকার, যেটা ওরা করছে, ওটা না হলে বাচ্চাগুলো তো আসলে ওদের তো মানে ওদের মূল ভাষাটা হচ্ছে তো ইংরেজি, তো রিদমের সাথে ওই শব্দগুলোকে, বাংলা শব্দগুলো তো ওভাবে গানের ক্ষেত্রে অনেক বাচ্চারাই কথা বলতে পারে খুব ভালো, কিন্তু মিনিংটা বোঝে না। সো যখন ফিউশনের মাধ্যমে আসে, মিউজিকগুলো ডিফারেন্ট হয়, তখন ওরা ওইটার মাধ্যমে রিলেট করতে পারে সামহাও, তাই না সেনাপু? তুমি কি বলো? সাউন্ডটা শুনেও একটা একটা কথা আছে না, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, ক্যান কাম ইন এনি ল্যাঙ্গুয়েজ, ইভেন দো ওরা যদি শব্দগুলো না বুঝে, ওরা সাউন্ড রিদম, দে ক্যান গো উইথ দ্য বিটস অ্যান্ড দে ক্যান গো উইথ দ্য ফ্লো, দে হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টাইপ অফ আ সং ইট ইজ, ও মে বি ইউ নো আই ডোন্ট নো হাউ টু, আই মিন দ্যাটস হাউ আই লার্নড, আই জাস্ট লিসেন টু সাউন্ড। ঠিক বলেছেন, ল্যাঙ্গুয়েজ তো পরে করছি, বুঝছেন? আর আপনি তো নাটক করেন, নাটকের সাথে তো গানের একটা সাংঘাতিক রকম ভাবে একটা সম্পর্ক আছে, আপনারা কি বাচ্চাদের, যারা নতুন বাচ্চারা গান মানে নাটক করতে আসে, তাদেরকে কি গানটা ট্রেন করবার চেষ্টা করেন, কিংবা কোনো স্কুল বা এরকম কিছু আছে কিনা? আমার মানে আমার আমার তো ডকলেন্স থিয়েটার, তো আমার আমরা আসলে ওখানে গানের কোনো মানে টিচিং, যেটা গানের টিচিং করে না, কিন্তু ডক্টর মুকি চৌধুরী উনি কোরিওগ্রাফি করেন মুভমেন্ট থিয়েটার, সেখানে নাচের কিছু পাওয়ারটা, শক্তিটা একদম সব জন্য একদম সব শক্তি তার শরীরের মধ্যে চলে আসে, এটা কি হওয়া একজন শিল্পীকে কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই যে শক্তি ধারণ করাটা? যে কোনো পারফর্মার, এটা শুধু গানের ক্ষেত্রে নয়, নাটকে বলেন নাচের ক্ষেত্রে, তার স্পিরিট যদি না থাকে, কারণ একটু আগে যখন ও এসেছিল ওর গলাটা ভাঙা ছিল এবং কমপ্লেন করছিল আমার গলা আজকে ভাঙা, আমি কি করব, ও যখনই ও দাঁড়িয়ে গেল জোড়া লেগে গেল, এটা মানে ওরাও বলতে পারবে ভালো করে, আমি জাস্ট শকড যে কিভাবে এত ভালো গাইছে, এত ভালো গাইলো। হ্যাঁ, সো এইটাই হচ্ছে স্পিরিটটাই প্রত্যেকটা পারফর্মার, যে কোনো কলাতেই থাকুক না কেন, তার এটা দরকার, এবং ধীরে চলো নদী, সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার একা নিরাশায়, জার হাওয়া মনেরই দুঃখ হয়ে ছাড়ো, নদী না মারে সাথে না আমার মনে ফিরে যাও, হরত চান্দে হেরালো জরে বন্ধু তোমারও ঘরে, হায়ালো যে চলে আমি একলা ¡Gracias!
স্বপ্ন জুড়ে তাহাকি তোমায় প্রেমের অপূর্ব চাঁদের আলো যখন বন্ধুর ঘরে ঝরে তাহলে কি হয়, কেমন হয় পরিবেশটা? এখন বলা যাবে না, উজালা হয়ে যায় না? চাঁদের আলো না, হ্যাঁ চাঁদের আলো, স্মৃতি আপা, চমৎকার, ইটস লাইক দ্য লাইট অফ পাওয়ার, লাইট অফ পাওয়ার। আমরা একটা গানে যাবো একটু পরে, গানে গানে আমরা ব্রেকেও যাবো, তার আগে একটু যদি স্মৃতি আপা বলেন এই যে গানের মধ্যে যে চাঁদের আলো জ্যোৎস্নার যে একদম রূপালি জ্যোৎস্না নীল হয়ে একদম পৃথিবীতে এসে এই যে পরিবেশটা, গীতিকাররা আমাদের গীতিকবিরা কবি কল্পনায় তারা যে কথাগুলো বলেছেন, এর ইম্প্যাক্টটা যখন শরীরে শরীরে কেউ গায়ে কেমন লাগে বা কেমন বোধ? আসলে বোধটা তৈরি হয় যখন আমি, আপনি গীতিকার, আপনি ভালো বুঝবেন আমার চেয়ে, কারণ হচ্ছে আপনারা যখন লিখেন একজন সুরকার সেটাকে রূপ দেয় আর শিল্পী সেটা নিয়ে আসে মানুষের মাঝ, প্রথমে তিনটি কম্বিনেশন এখানে তিনজনের বা মিউজিশিয়ানরা আছেন, তো সব কিছু মিলিয়ে এবং শিল্পী যদি ভালো হয় এবং কথা যদি ভালো হয় সেই গানগুলো আমার কাছে মনে হয় খুব ছুঁয়ে যায় মানুষের হৃদয়। খুব চমৎকার বলেছেন, কিন্তু আমার মনে হয় যে একটা গান আমি যতই ভালো লিখি, একজন গীতিকার যত ভালোই লিখেন কিংবা একটা গানের টিউন যতই ভালো হোক, শিল্পী যদি সেটা একজন একজন শিরিন লাগবে, তো আমি গান যত ভালোই লিখি, আপনি যত ভালো শুরু করেন, একজন শিরিন যদি না থাকে গান লিখে তো কোনো অর্থহীন। মাত্র সেটাই বললাম যে কম্বিনেশন সবার হয়ে তখন শিল্পীটা সেটা তুলে ধরে আমরা যাচ্ছি পরের গানে, গানে গানে ব্রেকে যাব। প্রিয় দর্শক, আপনারা এবার শিরিনের গান শুনবেন, এই গানের মধ্যে দিয়ে আমরা আবার আরেকটা ব্রেকে যাব। শিরিন চমৎকার গান করছেন দেশে এবং বিদেশে, সারা দুনিয়ায় বাংলা গান যারা শুনেন তাদের সকলের প্রিয় শিল্পী শিরিনের গানে যাচ্ছি আমরা, গানে গানে যাব ব্রেকে। বোম্বলে তে সেত বোয়া ও, বোম্বলে তে সেত বোয়া ও, বোম্বলে তে সেত বোয়া ও,
Thank you. প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমরা বাকি সেগমেন্ট, আমাদের শেষ পর্যায়ে আমরা আছি। আপনারা শিরিন গান শুনছিলেন, চলুন আমরা শিরিনের সাথে কথা বলি। তার আগে আবারও বলে দিচ্ছি, 30 তারিখ কোথায় আপা? বেতনাল গ্রিনে, অক্সফোর্ড হাউসে 6টা থেকে 10টা পর্যন্ত লাকি ভাইয়ের জন্য আমরা করবো, আমাদের প্রাণের লাকি ভাইয়ের জন্য আমরা অনুষ্ঠান করবো, সাহায্য করবো, প্লিজ আপনারা মিস করবেন না। সবাইকে অনুরোধ থাকলো 30 তারিখ অক্সফোর্ড হাউসে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত আপনারা থাকবেন। শিরিন, আপনার গানের বিভিন্ন গীতিকাররা গান লিখেছেন, সুর করেছেন, মিউজিক করেছেন, এই নিয়ে যদি একটু বলেন আমাদের, কারা কাদের সাথে আপনি কাজ করেছেন, কেমন ফিল করেছেন ছোট্ট করে? আমি প্রথম অ্যালবামটা আপনারা তো সবাই চিনেন, হাবিব ওয়াহিদ আপনার বন্ধু। হ্যাঁ, বন্ধু, আর এর মধ্যে অনেক ভেরি গুড কম্পোজার, রাইট? নিশ্চয়ই, ভেরি মেলোডিয়াস সাউন্ডস হি ক্রিয়েটস। আর গানগুলো আসলে আমি এইগুলো অনেক আগের থেকে আমি কালেকশন করছি, সিদ্ধিয়া বাজানে তখন আমরা ওই গানগুলো গাইতাম না, প্র্যাকটিস করতাম আগে। হ্যাঁ, যখন হাবিব এখানে আসছিল পড়াশোনা করার জন্য, তখন আমরা বৈশা বৈশা অনেক গান, শুধু এমনি বৈশা বৈশা গান করতাম বাসায়, ধরো সিদ্ধিয়াপার বাসায়, তারপর অন্য অন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় শো করতাম। তো তখন কিছু কিছু সিলেকশন গানগুলো ছিল, হাবিব অনেক পছন্দ করতো। সো যখন আমি দেশে গিয়েছিলাম, তখন সে আমাকে ডাক দিল, আমি চিরঙ্গে ছিলাম, তখন ফোন করে বলছে যে তুমি আসো। আমি বলছি আই এম ফ্লাইং ইন টু ডেইজ ম্যান, আই কান্ট কাম, ওয়ার আই গোনা কাম, না একটু রেকর্ডিং করবো। আমি বলছি দুই দিনের মধ্যে কী রেকর্ডিং করবো? তো তখন গিয়ে ওর স্টুডিওতে আমরা বোধ হয় 40টা গান রেকর্ডিং করে ফেলছি দুই রাতে। আনবিলিভেবল। তা আমি বলছি 40টা গান দিলাম তোমার, এগুলো আমার কালেকশনের গান, আমি অনেক আগের থেকে শুনে শুনে আমি কালেক্ট করছিলাম। সো আমি বলছি যে এইখান থেকে 8টা সিলেক্ট করবা অ্যান্ড আমার সাথে পরামর্শ করবা, মিনিং ডু আই এগ্রি উইথ ইট অর নট। বেশিরভাগ গানই কি মানে ওই যে আমাদের খাজার গান, ফোক গান, কিংবা যে সবগুলো মানুষকে স্পর্শ করে এগুলো? হ্যাঁ, আমি আসলে আমার আই লাভ সিঙ্গিং স্পিরিচুয়াল সংস। এখানে কার গান করেছেন, কোন গীতিকারের গান করেছেন? কোন গীতিকারের, আই থিঙ্ক আমার অনেক ফেভারেট একটা মানুষ, আমি ওনাকে সবসময় সালাম করি। আই থিঙ্ক উনি যখন আমার আব্বু, ওয়েন উই ওয়ার ইয়াং, মাই ড্যাড ইউজ টু প্লে হিজ সংস, সো ওইখান থেকে সুরগুলো এমনি ব্রেনের মধ্যে ঢুকে গেছিল, রাইট? সো ওই সুরগুলো যখন বড় হয়েছি, ইটস জাস্ট কেম ন্যাচুরালি। কারি আমিরুদ্দিন, জাহাঙ্গীরের গান কবে করবেন আপনি? যখন খুব শিগগিরই, আপনি যখন বলবেন খুব শিগগিরই আমরা এবার গানে যেতে চাই, স্মৃতি আপার কাছে পরে আসবো। আমি একটা আসলে আমার আমার ফ্যামিলির অনেক প্রিয় একটা গান, খাজা গান, আমার ফ্যামিলি, মাই সিস্টার্স, দে অল লাভ দিস সং, সো এটা দিয়ে শুরু করতেছি। আরে এই দেহ প্রাণ, হাহা যা তোমার নামে হোফানা, কঙ্গাল জেনে হাজা পিয়া ভুলে যেও ও তুমি ভুলে যেও না, ও তুমি ভুলে যেও না, এই দেহ প্রাণ হাজা তোমার নামে সবাই জানে বাবা তুমি দয়া, ও
গো দয়াল হাজা তুমি কিন্তের রাজা সবাই জানে বাবা তুমি দয়াল হাজা ও তোমার নামে কত আশিক হইছে সবাই পেতে চায় তোমার চেহারা দুলে ও গো দয়াল হাজা তুমি হলি রলি সবাই পেতে চায় তোমার চেহারা দুলে কেহ পাগল বাবা তোমার দেওয়ানা কেহ পাগল কেহ বাবা তোমার দেওয়ানা কাঙ্গাল জেনে হাজা পিয়া ভুলে যেও না কাঙ্গাল জেনে হাজা পিয়া ভুলে যেও না আরে এই দেহ প্রাণ আহাজা তোমার নামে হোফানা কাঙ্গাল জেনে হাজা পিয়া ভুলে যেও না কাঙ্গাল জেনে বাহ, আমার ফোনে প্রায় 11টার মতো মেসেজ এসছে যে আমরা কেন আজকে শিরিনের সাথে কথা বলতে দিচ্ছি না। প্রিয় দর্শক, আমরা কথা বলতে দিচ্ছি না এজন্য আজকে কথা বলতে দিলে আমাদের 15-20 মিনিট নষ্ট হতো, আমরা আপনার শিরিনের গানগুলো শুনতে পেতেন না। তো আগামী অনুষ্ঠান থেকে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে যারা কথা বলতে চান আমাদের অনুষ্ঠানে তাদেরকে নিতে। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, এরপর একটি গান আমরা করবো, এর পরের গানে সময় থাকলে আমরা গানে গানে শেষ করবো। অমিকে আজকে যেন কেন মনে হচ্ছে মনমরা, কারণটা কি অমিত কিছু জানেন? এরকম কেমন যেন অনেক ভালো বাজাচ্ছে। শিওর আমার সাথে বাজাচ্ছে এর জন্য, তাই না? এই তো হাসিটা পাওয়া যাচ্ছে, আর অমিত তো দুর্দান্ত বাজাচ্ছে, কি বলবো এটাকে, মাই গড, মাশাআল্লাহ, অমিত একদম দুর্দান্ত হচ্ছে। পাপ্পুর প্রশংসা না হয় করলাম, পাপ্পু তো ভালোই বাজায়, আর পিয়াসের প্রশংসা করলে সমস্যা আছে। পিয়াস বরাবরই তিনি ভালো বাজান, তবলা ভালো বাজান না, অনেক ভালো, দেশি মানুষ, চিটাগাংয়ের মানুষ, চিটাগাংয়ের মানুষ, কিছুই বুঝি নাই, আবার বলেন
আবার বলেন। আমি বলছি যে আমাদের চাটগাঁয়া মানুষ সেভাবে বলেন না, না ওটা না, ওটা বলেন, আগেরটা বলেন। আরাসি টাঙ্গা মানুষ আর আলাগে বলা না বাজার আর। ও মাই গড, আপা বুঝেছেন আপনি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আপা এবার এবার বলেন যে অমি যদি এখানে বসে, আপনি যদি কিবোর্ডে যান, আমি যদি পেডে যাই, শিরিন যদি ওখানে যায়, তাহলে কি হতে পারে অবস্থাটা? আপনি এখানে চলে আসেন, আমি গেলাম একদম কি যে একটা টেলিফোন আসতে আসতে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আপা অনুষ্ঠান সম্পর্কে, আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, অবশ্যই খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে, ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এরকম অনুষ্ঠানে আমি কখনো যাইনি, সবসময় যাই নিজেরা অন্য কিছু কাজ করবার জন্য। একজন গুণী শিল্পী, গুণী উপস্থাপক যার সঙ্গে আছে, আর এরা তো আছেই আমার প্রিয় সবাই। আসলে এরকম একটি প্রোগ্রামে আসতে পেরে আমি অনেক নিজেকে অনেক ধন্য মনে করি। শিরিন যে এই শিরিন হয়ে উঠলো, 10 বছর আগে শিরিন কিন্তু এই শিরিন ছিল না। পাঞ্জাবিওয়ালার পরের শিরিন কিন্তু ভিন্ন শিরিন, আপনি একমত কিনা? অবশ্যই, যদি গানের ক্ষেত্রে যদি বলি, গানের ক্ষেত্রে হ্যাঁ, না মানুষ হিসেবে সে ঠিক আছে, ফেমের জায়গাটা বলছি, শিল্পী হিসেবে তাকে মানুষ যে চেনে পছন্দ করে তার গান, অবশ্যই পাঞ্জাবিওয়ালা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আপা বিশ্বাস করেন, আমি বাংলাদেশে গ্রামে গঞ্জে ওর গান আমি শুনেছি। আমি জানি, বিশ্বাস করেন, মানুষ পাগল ওর গান শুনবার জন্য। কারণ কি জানেন তো, শুধু পাঞ্জাবিওয়ালা গানটা না, ওর ভয়েসটার মধ্যে একটা জাদুকরি একটা কিছু আছে যেটা সাধারণত সবার কণ্ঠে থাকে না, থাকে না। আমি অবশ্যই বলবো সেটা একটি, তার প্রেজেন্টেশন তো খুব ভালো, বাট ওই ভয়েসটাকেই মানুষ নিয়েছে আমার মনে হয়, তাই না? আসলে সিদ্ধি আপা আমাকে অনেক পছন্দ করে না, এর জন্য এতটুকু ইউ নো এত নাইস কমপ্লিমেন্টস। আচ্ছা আমরা, হ্যাঁ এটা সত্যি কথা, আমাদের হাতে যেহেতু মাত্র 12-13 মিনিট আছে, দুটো গান নিতে চাই, এবার একটা গানে যাই আমরা, তারপর কথা বলবো। ঠিক আছে, এইটা আসলে আমার ওই ফার্স্ট অ্যালবামের গান, একটা অনেক প্রিয়, অ্যান্ড আই এম শিওর আমাদের সিলেটি ভাই বোনেরা দে গোনা লাভ দিস সং, because this is Shahjalal Baba's song. Shahjalal Baba re, Shapuran Baba re, ekbar dekha dao amare, kangal duhua re, কাঙ্গাল দুহুয়ারে খারা, দেখিতে তোমারে শাহজালাল বাবা রে, শাপরান বাবা রে, একবার দেখা দাও আমারে, শাহজালাল বাবা রে, শাপরান বাবা রে, একবার দেখা দাও আমারে, কাঙ্গাল দুহুয়ারে খারা, কাঙ্গাল দুহুয়ারে, একবার
Thank you guys, playing very well. একবারে শেষ প্রান্তে গান শুনতে শুনতে বাড়ি যাব তার আগে আমরা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমরা শেনের সাথে আপনাদের কথা বলতে পারলাম না এজন্য আমরা খুবই লজ্জিত পরবর্তী অনুষ্ঠানে সেই চেষ্টা করব স্মৃতি আপা শেষবারের মতো যদি কিছু বলেন আমাদের অনুষ্ঠান নিয়ে মতো অনুষ্ঠানটিতে অবশ্যই খুব ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ এই যে গানের ডায়রি যে নতুন অনুষ্ঠান প্রতি মাসের তৃতীয় রবিবার আমরা করতে যাচ্ছি যে এবং একজন শিল্পীর সাথে যে একজন আলোচক থাকবেন এই ধারণাটাকে আপনি কিভাবে দেখেন খুব পজিটিভ ওয়েতে দেখছি ভালো লাগছে অবশ্যই এরকম তো আসলে লন্ডনে এরকম প্রোগ্রাম আগে হয়নি যে শিল্পীর সঙ্গে একজন কেউ থাকবেন তার সম্পর্কে বলবেন তার মধ্যে যদি হয়ে থাকে তার প্রিয় শিল্পী এটা তো আর ডবল পাওনা আপনি শিল্পীকে অনেকদিন ধরে চেনেন শিরিন এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন কেমন লাগলো সব মিলিয়ে আজকে एक्चुअली এই শোটা অনেক জোস আপনাদের সেটআপটা অনেক বিউটিফুল আপনি নতুন একটা প্রোগ্রাম করতেছেন এন্ড আই থিংক ইটস গোইং টু গো ফার আপনারা যে জিনিসটা করতেছেন অ্যাজ সিদ্ধিয়াপা বলছিলেন জাস্ট নাও দ্যাট এটা একটা নতুন ভাবে যে একজন ইউ কিপ সামবডি হু ইজ গোইং টু টক অ্যাবাউট দ্য সিঙ্গার এইটা আসলে সিঙ্গারকে একটু কি বলে বাঙালি উৎসাহ দেয় অনুপ্রাণিত করে অনুপ্রাণিত করে অনেক কঠিন একটা শব্দ আপনার জন্য না একটা না না ভেরি নাইস থিং কেমন বাজালো আজকে অমিত পিয়াস অমি এবং আমার অনেক 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 প্রিয় প্রিয় মানুষরা অমিত ও মাই গড ইউ ধামাকা আই হ্যাভ টু সে বিউটিফুল বাজানি আর অমিকে কি বলবো আসলে আমাদের একটা বেসিস্ট but very good basis আর সব মন প্রাণ দিয়ে বাজাচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিরিন আজকে এত চমৎকার আপনি গিয়েছেন আপনার সাথে আমরা বোন এসেছি তাকে ধন্যবাদ দিতে হয় যে আপনাকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছে সে আপনাকে না নিয়ে আসলে আজকে আমরা এই অনুষ্ঠানটা এনজয় করতাম না আমাদের গানের ডায়েরি অনুষ্ঠান পক্ষ থেকে আমরা বোনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে বিদায় নেব একটি কথা বলে একটি গুরুত্বপূর্ণ কথা বলে এই যে আজকে পুরো অনুষ্ঠানে গান করলো শিরিন আমাদের শাহজালাল শাহপুরাণ খাজা মাইনুদ্দিন চিশতি এদের কথা যে বললো এরা সবাই ছিলেন মানবতাবাদী বাঙালির ঋষি বাঙালির দার্শনিক আপনারা তাকে চেনেন শ্রী চৈতন্য মহাপ্রভু সহ সমস্ত জ্ঞানী গুণীদের কথাই একটাই আজকে যেটা গানে গানে শিরিন বলল নানান বরণ গাভীরে বাই একই বরণ দুধ জগৎ ভর্মিয়া দেখলাম সবাই একই মায়ের পুত আমরা মানুষ এখানে কোনো পার্থক্য নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিচ্ছু নাই চারিদিকে তো হানাহানি এত মৃত্যু দেখে বলি আবার শ্রী চৈতন্যের সে প্রিয় লাইন নানান বরণ গাভীরে বাই একই বরণ দুধ জগৎ ভর্মিয়া দেখলাম সবাই একই মায়ের পুত শিরিনের শেষ গান দিয়ে গানের ডায়েরি শেষ হবে যারা আপনারা অংশ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই শুভ রাত্রি শেষ গান থ্যাংক ইউ আচ্ছা পাপু আর পিয়াস ইউ আর ডুইং ভেরি গুড হ্যাঁ থ্যাংক ইউ রশিকে তলকা জালা ওই লাল কুর্তাওয়ালা দিলি বড় জালারি পাঞ্জাবিওয়ালা দিলি বড় জালারি পাঞ্জাবিওয়ালা Papri